মাসমালাতে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন তোমাদের সামনে রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে চটজলদি রেসিপিটার নাম হচ্ছে চানা মশলা, আর এই চানা মশলাটা পুরোপুরি নিরামিষভাবে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আর ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ভিডিওটা সবার খুব হেল্প হবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। আমি এখানে কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তাতে এক চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। এই এক চামচ ঘিতেই আমার পুরো চানা মশলাটা তৈরি হবে। তো আমি এক চামচ ঘি দিয়ে ঘিটা আমি একটু গরম করে নেব। ঘিটা আমার গরম হয়ে যাওয়ার পরে হাফ চামচ মতো আমি জিরে দিয়ে দেব, আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি হাফ চামচ মতো হিং নিয়ে নিচ্ছি। হিংটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসাথে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এইখানে একটা আমি টমেটম নিয়েছি, তার সেটা আমি কুচিয়ে নিয়েছি, আর একটু আদা আমি বেটে নিয়েছি। আদা বাটা টমেটম কুচিটা ভালো করে একটু মিক্স করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো চানা মশলা। চানা মশলাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, চানা মশলাটা দেওয়ার কারণ খুব সুন্দর টেস্ট আসে। এবার দিয়ে ভাজা ভাজা করে আমি এখানে হাফ চামচ মতো নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দেবার পর একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে দেবো, একদম অল্প জল দিয়ে সব উপকরণগুলো একটু ফুটিয়ে নেব, মশলাগুলো যাতে না গন্ধ ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ফুটে গেছে। এরপর আমি সেদ্ধ করা চানাটা দিয়ে দেবো। আমার সেদ্ধ করা চানাটা আমি সেদ্ধ করার সময় কিন্তু চানাটাতে একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, তো স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন। আমার চানাটা একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো এক কাপ মতো। এক কাপ জল দেওয়ার পরে আমি একটু হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব, এবং আমি দু চামচ মতো আমি দই দেবো। দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। দু চামচ মতো দই দিয়ে আমি মশলাগুলো একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর সঙ্গে নুনটাও দিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখানো হয়নি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। পাঁচ মিনিটের জন্য চাপা দেওয়ার পরে আমি আবার তোমাদের সাথে কাছে চলে এলাম পাঁচ মিনিট পরে। তো দেখুন মশলাটা, আমার চানা মশলাটা ফুটে গেছে। এরপরে নাবানোর আগে আমি একটু শাহি গরম মশলা ওপর থেকে দিয়ে দেবো, একদম অল্প দেবেন, হাফ চামচেরও কম। শাহি গরম মশলা দেবার পর একটু আমি নাড়াচাড়া করে নেবো হাই ফ্লেমে দিয়ে। আমার রেডি হয়ে গেছে চানা মশলা। আশা করি ভিডিওটা সবার খুব পছন্দের হয়েছে। ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর লাস্ট অবধি দেখবেন অবশ্যই, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে বেল বাটনটাও টিপে দেবেন। আর আমি একটু এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে রাখি, এটা আমার নিরামিষ রান্নার সময় খুব লাগে। তো আমি ওপর থেকে একটু দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না।